Assalamualaikum. জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাকন্নাহার, সহকারী শিক্ষক বিজ্ঞান। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় মিশ্রণ এর থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা দ্রবণে তাপের প্রভাব কি তা বলতে পারবে, দ্রবণে তাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, সমসত্ব মিশ্রণ প্রস্তুত করতে পারবে, সমসত্ব মিশ্রণের উপাদানসমূহ পৃথক করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু পিছনের যে দুটি ক্লাস আমি দিয়েছিলাম, পরপর দুটি ক্লাস দিয়েছিলাম, সেখান থেকে মিশ্রণ কি, দ্রবণ কি, অথবা বিভিন্ন ধরনের যে দ্রবণ এগুলো কিভাবে তৈরি করা যায়, আবার নির্দিষ্ট তাপমাত্রায় কত গ্রাম দ্রাবক কত গ্রাম দ্রবকে দ্রবীভূত করতে পারে, অর্থাৎ দ্রবণীয়তা, এই বিষয়গুলি সম্পর্কে তোমরা জেনেছ। আর আজকে তোমরা জানবে যে এই যে দ্রবণ তৈরি করলে এর মধ্যে তাপের কি প্রভাব রয়েছে। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে পাঠ তা হলো দ্রবণে তাপের প্রভাব। আচ্ছা, তোমরা সবাই তো রসগোল্লা খাও, তাই না? রসগোল্লার যে রসটা তৈরি করে সেটা কিভাবে করে জানো? সেটা কিন্তু চিনি আর পানি দিয়ে করে। তো এই যে চিনির দ্রবণীয়তা, তো দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চিনি গলে যায়, এরপরে আর গলে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত গলে নর্মালি, ততক্ষণে কিন্তু এটা রসগোল্লার রস তৈরি হয় না। আর এই রসটা তৈরি করতে হলে অবশ্যই চুলায় জাল দিয়ে তৈরি করতে হয়। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি এখানে যে আমাদের দ্রবণে তাপের প্রয়োজন রয়েছে। তো আমরা এখন একটি কাজের মাধ্যমে দেখব যে আসলে কিভাবে দ্রবণে তাপের প্রয়োজন রয়েছে বা প্রভাব রয়েছে। কাজ: দ্রবণে তাপের প্রভাব। এই কাজটি করার জন্য আমাদের যেসব উপকরণ প্রয়োজন তা হলো একটি বিকার, নারানি, টিপদি স্ট্যান্ড, তারজালি, একটি নিক্তি, লবণ, পানি ও স্পিরিট ল্যাম্প। এবারে আসা যাক কাজের পদ্ধতিতে। প্রথমে আমরা কি করব? প্রথমে বিকারটিকে পরিষ্কার করব। পরিষ্কার করে বিকারে 100 গ্রাম পানি নিক্তি দিয়ে মেপে নিতে হবে। তারপর কি করব? এতে ধীরে ধীরে লবণ যোগ করে নাড়তে থাকব। এভাবে লবণ যোগ করে নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে লবণ আর দ্রবীভূত হচ্ছে না, তখন আমরা লবণ যোগ করা বন্ধ করব। এরপর কি করব? এরপর ত্রিপদী স্ট্যান্ডের উপর তারজালি রেখে তার উপর বিকারটিকে বসিয়ে দিব এবং স্পিরিট ল্যাম্প দিয়ে বিকারের তলায় তাপ দিতে থাকব এবং তাপ দেওয়ার সময়ও আমরা নাড়তে থাকব। তাপ দেওয়ার সময় কিন্তু আমাদেরকে দ্রবণটির দিকে লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখব? যে দ্রবণটিতে কোনো পরিবর্তন হচ্ছে কি না। হ্যাঁ, আমরা কি দেখব, আস্তে আস্তে অদ্রবীভূত লবণের পরিমাণ কমতে শুরু করেছে। এভাবে আরও কিছুক্ষণ যখন তাপ দিতে থাকব তখন দেখা যাবে এক পর্যায়ে সম্পূর্ণ লবণই দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম? এ থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারলাম যে তাপমাত্রা বাড়ার কারণে পানিতে লবণের দ্রবণীয়তা বেড়েছে, আর সে কারণেই অদ্রবীভূত লবণ তাপ দেওয়ার পরে দ্রবীভূত হয়ে গেছে। তবে কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে, যেমন পানিতে সিরিয়াম সালফেট ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর দ্রবণীয়তা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এই কাজ থেকে বুঝতে পারলে যে দ্রবণে তাপের প্রভাব রয়েছে। ধরো চিনি বা লবণ, যে কোনো দ্রবই হোক না কেন, তুমি যদি স্বাভাবিক পানিতে একে দ্রবীভূত করতে না পারো, অর্থাৎ দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ হয়ে যায়, তখন সেই দ্রবণে অতিরিক্ত চিনি বা লবণ যোগ করে যদি দ্রবীভূত করতে চাও তাহলে তোমাকে অবশ্যই তাপ দিতে হবে, আর তাপ পেয়ে অবশ্যই ওই অতিরিক্ত চিনি বা লবণ গলে যাবে। এবারে তোমরা জানবে সমসত্ব মিশ্রণ প্রস্তুত ও পৃথকীকরণ সম্পর্কে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু আগেই জেনেছো যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদান সহজে আলাদা করা যায় না, তাদেরকেই দ্রবণ বা সমসত্ত্ব মিশ্রণ বলা হয়। তোমরা কিন্তু অধ্যায়ের শুরুতেই জেনেছো যে লবণ ও পানির দ্রবণ, আবার চিনি ও পানির দ্রবণ, এগুলো ছিল সমসত্ত্ব মিশ্রণের উদাহরণ। আর এখন আমরা দেখব কিভাবে এই সকল মিশ্রণ প্রস্তুত ও তাদের উপাদানসমূহকে পৃথক করা যায়। সমসত্ব মিশ্রণ প্রস্তুতকরণ। আর এই মিশ্রণ প্রস্তুত করতে আমাদের যেসব উপকরণ প্রয়োজন হবে তা হলো একটি বিকার, চামচ, নাড়ানি, গ্লুকোজ ও পানি। কাজের পদ্ধতি। এই কাজটিও করার জন্য আমরা প্রথমে বিকারটিকে ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপর মাপচুম দিয়ে মেপে এতে 200 মিলিলিটার বিশুদ্ধ পানি দেব। তোমরা কিন্তু ইচ্ছে করলে নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন পরিমাণেও পানি নিতে পারবে। এবারে 4-5 চামচ গ্লুকোজ বিকারের পানিতে যোগ করে ভালোভাবে নাড়ানি দিয়ে নেড়ে দেব। তো আমাদের কিন্তু গ্লুকোজ ও পানির মিশ্রণটি তৈরি হয়ে গেল। এবারে আমরা লক্ষ্য করব যে গ্লুকোজ ও পানির মিশ্রণটি সমসত্ত্ব হয়েছে কি না, আর সেটা আমরা কিভাবে পাবো সেটা আমরা এখন একটা পরীক্ষা করে দেখব। এই পরীক্ষার জন্য পুরো মিশ্রণটিকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। প্রতিটি ওয়াচ গ্লাসের আলাদা আলাদা ভর আগে থেকেই মেপে নিতে হবে এবং তা লিখে রাখতে হবে। এবার প্রতিটি ওয়াচ গ্লাস ত্রিপদি স্ট্যান্ডের উপর রাখা তার জালের উপর বসিয়ে স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দিয়ে পানি পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। তারপর ওয়াচ গ্লাসগুলোকে ঠান্ডা করে প্রতিটির ভর মেপে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখানে ওয়াচ গ্লাসের ভর 2টি পেয়েছি। একটি হলো ওয়াচ গ্লাসে মিশ্রণটি দেওয়ার আগের ভর এবং আরেকটি হলো ওয়াচ গ্লাসের মিশ্রণ পুরোপুরি শুকিয়ে ফেলার পরের ভর। তো ওয়াচ গ্লাসের পরের ভর ও আগের ভরের পার্থক্য থেকেই কিন্তু আমরা প্রাপ্ত গ্লুকোজের ভর বের করতে পারব। গ্লুকোজের ভর হিসেব করার পর তোমরা লক্ষ্য করে দেখো যে প্রতিটি পাত্রে সমান পরিমাণ গ্লুকোজ পেয়েছো কিনা। যদি তোমরা প্রতিটি পাত্রে সমান পরিমাণ গ্লুকোজ পাও তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে গ্লুকোজের মিশ্রণটি সমসত্ব ছিল। আর মিশ্রণটি যদি সমসত্ব না হতো তাহলে তোমরা দেখতে যে কোনো ভাগে গ্লুকোজ বেশি আবার কোনোটাতে গ্লুকোজ কম পাওয়া যেত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এখান থেকে বুঝে গেলে যে কিভাবে সমসত্ব মিশ্রণ তৈরি করতে হয় এবং প্রস্তুতকৃত মিশ্রণ থেকে এদের উপাদানসমূহকে কিভাবে আলাদা করতে হয়। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে যে প্রক্রিয়ায় তাপ দিয়ে পানি শুকিয়ে ফেলাম এই প্রক্রিয়াটির নাম কি? ঠিক বলেছো, এই প্রক্রিয়াটির নাম হলো বাষ্পীভবন। তাহলে এবার বাষ্পীভবনের সংজ্ঞাটা জেনে নাও। এটা কিন্তু অনেক সহজ একটি সংজ্ঞা। বাষ্পীভবন, তাপ দিয়ে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকেই বাষ্পীভবন বলে। আচ্ছা, তোমাদের কি মনে হয় বাষ্পীভবন ছাড়া আর কোনো সহজ পদ্ধতিতে গ্লুকোজকে পানি থেকে আলাদা করা যাবে? না, এটিই একমাত্র উপায় যা বেশ কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে যে আলোচনা শুনলে তা থেকে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে দ্রবণে তাপের প্রভাব এবং কিভাবে সমসত্ত্ব মিশ্রণ প্রস্তুত ও পৃথকীকরণ করতে হয়। তো তোমরা তোমাদের বইয়ের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 65 এবং 66 এই 2টি পৃষ্ঠা খুব ভালো করে রিডিং পড়বে এবং অনেকবার করে রিডিং পড়বে, যাতে করে তোমরা এই অংশগুলো আরও ভালো করে বুঝতে পারো।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটা খুব ভালো করে পড়তে থাকো এবং পরবর্তীতে আরও একটি ক্লাসে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।